সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে টিআরপি লিস্টে রয়েছে বিরাট চমক। এই সপ্তাহে যেমন ধারাবাহিকে টিআরপি বেড়েছে, তেমনই অন্যদিকে টিআরপি কমেছেও। এই সপ্তাহে সবচেয়ে বেশি চমক নতুন ধারাবাহিকগুলি রয়েছে, যেখানে বাজিমাত করেছে মাধবীলতা এবং জগদ্ধাত্রী, তবে পিছিয়ে নেই এক্কা দোক্কা ও নবাব নন্দিনী। তো চলুন এবার জানা যাক এই সপ্তাহের সেরা দশে কারা জায়গা করে নিয়েছে এবং কারা আছে পিছিয়ে। তার আগে বন্ধুরা, এমনই সকল বিনোদন জগতের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন এমনই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আবার সবাইকে টপকিয়ে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিক। গাঁটছড়া হলো আবার বেঙ্গল টপার। গাঁটছড়া ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 8.2। দ্বিতীয় স্থান দখল করে রেখেছে গৌরি এলো ধারাবাহিক, যার গত সপ্তাহে ছিল বেঙ্গল টপার। এই সপ্তাহে এই গৌরি এলো ধারাবাহিকের টিআরপি রেটিং হচ্ছে 8.0। তবে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলতাফরিং, আর আলতাফরিং ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং 7.4। এবার মনে হয় হাঁপিয়ে গেছে মিঠাই, আর দর্শকদের মন জয় করতে পারছে না মিঠাই ধারাবাহিক। তো মিঠাই ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 7.2 এবং সে রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ধুলোকণা ধারাবাহিক, আর ধুলোকণা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং 7.1। ষষ্ঠ স্থানে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ধারাবাহিকটির রেটিং হচ্ছে 6.8। সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, একটি হলো নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া, ধারাবাহিক দুটি টিআরপি রেটিং 6.4। অষ্টম স্থানে রয়েছেও দুটি ধারাবাহিক, যেখানে রয়েছে খেলনা বাড়ি ও সাহেবে চিঠি ধারাবাহিক দুটি, এই দুটি ধারাবাহিকের টিআরপি রেটিং 5.9। নবম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক মাধবীলতা, যার টিআরপি রেটিং হচ্ছে 5.7। এবং দশম স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়, এই ধারাবাহিকের টিআরপি রেটিং 5.5। তাহলে দেখতে পাচ্ছেন সেরা দশে রয়েছে এইগুলি ধারাবাহিক। এবার দেখা যাক বাকিদের কী হাল। বন্ধুরা, 11তম স্থানে রয়েছে একা দোকা ধারাবাহিক, যা টিআরপি রেটিং 4.9। 12তম স্থানে রয়েছে পিলু ধারাবাহিক, যা টিআরপি রেটিং 4.8। 13তম স্থানে রয়েছে লাল খুঁটি ধারাবাহিক, যা টিআরপি রেটিং 4.5। 14তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, একটি হলো বোধিসত্তর বোধবুদ্ধি এবং নবাব নন্দিনী, যাদের টিআরপি রেটিং 4.2। এবং 15তম স্থানে রয়েছে আয় তবে সহচরী, আর এই ধারাবাহিকের টিআরপি রেটিং 4.1। তো বন্ধুরা, সেরা দশের মধ্যে আপনার কোন প্রিয় ধারাবাহিকটি জায়গা পেয়েছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যেন এমনই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।